बंधु क्यों तार नाम बोलबो से तो बंधु মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য একটু লক্ষ্য করুন পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন দেখেন হযরতে মূসা আলাইহিসসালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি নাই মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ দান না একটু বৃষ্টি দান না আমার কওমের লোকগুলা তো না খেয়ে মারা যাচ্ছে তাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে জমিতে ফসল হচ্ছে না একটু বৃষ্টির ব্যবস্থা করেন না আমার আল্লাহকে হে মূসা আমি কিভাবে বৃষ্টি দেব আমি তোমার কওমের প্রতি রাগান্বিত হয়ে গেছি আমি গুসসা হয়ে গেছি আল্লাহ কেন তোমার কওমের মধ্যে একটা লোক আছে তোমার গোত্রের মধ্যে একটা মানুষ আছে মূসা রে আজকে 2 বছর হয়েছে আমাকে একদিন একটা সেজদা দেই নাই সুবহানাল্লাহ আমাকে একদিন একটা সেজদা দেই নাই আমি আল্লাহ অত্যন্ত ব্যথিত আমি তার প্রতি অত্যন্ত রাগান্বিত এত মায়া করে তাকে আমি বানাইলাম আমার এই বান্দাটা আজকে 2 বছর হলো আমাকে একদিন একটা সেজদা দেই নাই হে মূসা তার প্রতি আমি খুব বিরক্ত খুব রাগ মূসা নবী তার কওমের লোকগুলোকে একসাথে জমা করে বলতেছেন হে আমার কওমের লোকেরা কে আছো এমন মানুষ যে আজকে 2 বছর হয়ে গেছে আমার আল্লাহকে তুই একটা সেজদা দেস নাই আল্লাহর নাফরমানি করেছ কে এমন মানুষ বেরিয়ে আয় তখন যে এই নাফরমান কেউ না জানলে সে তো মনে মনে জানে চোখের পানি গুলি জোর জোর করে ছাড়তেছে কান্দে আল্লাহ আল্লাহ জীবনে নাফরমানি করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি অবিচার করেছি জুলুম করেছি আপনাকে সিজদা দেই নাই আপনার ইবাদত করি নাই আল্লাহ আজকে আমি তওবা করলাম আমাকে maaf করে দেন আর কি জোরে কো আল্লাহ আমি আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না আমি আর আমার জীবনে যত দিন পৃথিবীতে থাকব একটা নাফরমানির কাজ করব না আল্লাহ আপনি আমাকে maaf করে দেন না সাথে সাথে আল্লাহ দৃষ্টি দিতে শুরু করে দিলেন মূসা আলাইহিস সালাম রাগান্বিত আল্লাহ আপনি না বললেন কে নাফরমান এখন বৃষ্টি দিলেন কেন বিচার চাই জবাব চাই আল্লাহ বলে মূসা রে যে ব্যক্তির জন্য বৃষ্টি দিতাম না এখন তার জন্যই বৃষ্টি দিয়েছি মূসা নবী বলে আল্লাহ তার নামটা আমার কাছে বলেন তার নাম কি আল্লাহই কই মূসা রে সে যখন আমার নাফরমান বান্দা ছিল তার প্রতি যখন আমি রাগান্বিত ছিলাম তখনই তো মানুষের কাছে আমি নাম প্রকাশ এখন তো আমি তাকে maaf করে দিয়েছি সে বান্দা থেকে আমার বন্ধু হয়ে গেছে এখন আমি কেন তার নাম বলবো সে তো আমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ আসুন আমার নবী কেমন আপনার নবী কেমন মূসা নবীর কথা শুধু এটা বললাম সাধারণ সংক্ষিপ্ত বললাম বাজানো এক কাটা কাফের বেঈমান এমন কাফের কেমন কাফের দেখেন যে কাফের উহুদের ময়দানে আমার নবীর নিজের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলার মধ্যে ছুরি চালাইছে এই কান মোবারক গুলি তলোয়ার দিয়া কাটটা টুকরা টুকরা করলো টুকরা টুকরা করে মালা লাগাইছে নাউজুবিল্লাহ করে এমন কাফের আমার নবীজি আপন চাচার কলিজাগুলা টুকরা টুকরা করে মালা গাছে আমার নবীজির চাচা নাক মোবারক গুলা কেটে
গুস্তু গুলা কেটে টুকরো টুকরো করে মালার মধ্যে গাঁথিয়া গলার মধ্যে লাগাইয়া আমার নবীর সামনে দিয়ে গেছে। আমার রহমতের নবী রাগান্বিত হই নাই, আমার নবী চক্ষু মুবারকের পানি গুলি জল জল করে সারে আর কান্দে। আর নবী বলে আমি যদি বদদোয়া দেই তারা তো ধ্বংস হয়ে যাবে, আর যদি ধ্বংস হয়ে যায় রে আমি কার কাছে আমি নবী কালিমা দাওয়াত পৌঁছাইব। এই কাফের তার জীবনের শেষ পর্যায়ে ওয়াসি তার নাম, এই ওয়াসি একটা চিঠি হাতের মধ্যে কাগজ লইয়া চিঠির মধ্যে লিখতেছে আমি ওয়াসি, আমি ওই ওয়াসি, আমি উহুদের ময়দানে আপনার চাচা আমির হামজা কানটা আমার নিজ হাতে তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করছি। নবী গো আমি ওই ওয়াসি যে ওয়াসি আপনার চাচার কলিজা ভিতর থেকে বের করে টুকরা টুকরা করেছি। ও নবী গো আজকে আমার জীবনের শেষ পর্যায়ে আপনার কাছে আমি চিঠি পাঠাইলাম, আমি একটা রুহানি চিকিৎসা করতে চাই। নবী গো আমি একটা রুহানি চিকিৎসা করতে চাই, এই চিকিৎসাটা হচ্ছে আমি এত বড় অন্যায়কারী, আমি এত বড় খুনি, আমি এত বড় জুলুমকারী। নবী গো আল্লাহর দরবারে আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? আমার নবীর কাছে যখন চিঠিটা বলছিলেন আল্লাহ নবীজি চক্ষু মুবারকের পানি গুলি জল্লাদ করে ছেড়ে দিয়ে কান্দে। আর নবী বলে আছি রে আমি তো উম্মতকে তোরানোর জন্য এসেছি, আমি নবী দুনিয়াতে এসেছি রে আমার উম্মতের কবিরা গুনাহকারী গুলি রে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। তোমার ক্ষমার ব্যবস্থা আছে? এই ক্ষমার ব্যবস্থা একটাই, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে তোমার ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাতি, এবং তোমার আমলে সলিহা করতে হবে। কানাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তুমি ঈমান আনো, ঈমান আনার পরে যদি সৎ কাজ করো, নেক কাজ করো, আমলে সলিহা করো, তাইলে আমার আল্লাহ তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করতে পারে। সিটিটা যেই মাত্র রহমতের নবী পরবর্তী সিটি ওয়াসির কাছে পাঠাইলেন, গুনাহগারের মন কি আনন্দিত নাকি বেদনাদায়ক হবে? আনন্দিত না? এত বড় গুনাহগারকে নবী কত মহব্বত করে চিঠি লিখছে, ক্ষমার ব্যবস্থা আছে। তারপরে এই চিঠি ওয়াসির কাছে যখন গেল, ওয়াসি চিঠিটারে বুকের মধ্যে লাগায় কান্দে, নবী গো নবী গো এখন আমি ঈমান আনলাম, নবী গো আমি ঈমান আনার পরে আমি ওয়াসি যদি কোনো সৎ কাজ না করতে পারি, ঈমান আনলাম সত্য কিন্তু নামাজ পড়তে পারলাম না, হজ করতে পারলাম না, যাকাত দিতে পারলাম না, নবী গো কোনো ভালো কাজ করতে পারলাম না, এমন সময় যদি আমার সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয়ে যায় তখন আমার ব্যাপারে ফয়সালা কি হবে? কে যাও ভাই নবীর কাছে, ও দো মেরার জি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা খোরার আছে, নবী গো এই গরিবের কি বা খোরার আছে, কন্যা কে যাও ভাই নবীর কাছে, ও দো মেরার জি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার।
এই চিঠি যখন নবীর কাছে গেলেন নবী কই আসি রে ও আসি আমল করতে পারো নাই ঈমান আমার উপরে যদি তোমার ঈমানটা লইয়া কবরের মধ্যে যাইতে পারো তোমার জন্য আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবে আর দেরি করে নাই ওয়াজি একটা দূর মারলেন রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আর দেরি কইরেন না আমি ওয়াজিরে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এবার নবী বলেন ওয়াজিরে তুই কালিমা গ্রহণ করেছ ভালো কথা আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা কথা তুই শুনে রাখ কষ্ট হইতো আমার নবী বলতেছেন ওয়াসি রে ও ওয়াসি তুমি মুসলমান হয়েছ কালিমা পড়েছ ভালো কথা তবে আমার একটা কথা শুনো রে ওয়াসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কি কথা নবী আমার নবী বলেন ওদের ময়দানে আমার সামনে আমার চাচা হযরতে আমার কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মোবারক গুলি আমার সামনে তুমি টুকরা টুকরা করে গেছো রে ওয়াসি আমার চাচার কলিজা বাইর করে তুমি চিবায়া খাইছো ওয়াসি রে তখন তো তুমি কাফের বেঈমান ছিলে রে ওয়াসি কিন্তু এখন মুসলমান হয়েছো ঈমানদার হয়েছো কিন্তু তোমার দেখলে আমার যুদ্ধের উদের যুদ্ধের শহীদ আমার চাচা আমির হামজার কথা মনে হয়ে যায় রে ওয়াজি যত দিন আমি দুনিয়ায় থাকব আর যতদিন আমার কাছে তুই আসবি ওয়াসি রে একটা কথা তোর কাছে আমি নবী বলি কোনদিন আমার সামনে দিয়ে আসবি না যখন আসবি আমার পিছন দিক দিয়ে আসবি কারণ তোরে দেখলে আমার চাচা আমির হামজার কত মনে হয়ে যায় যেই চাচা কত কষ্ট করে আমার এই লালন পালন করেছে ওই চাচারে তুই শহীদ করেছি ও আজি চলে গেলেন নবীর পিছন পিছন দিক দিয়ে তাকে আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সিদ্দিকে আকবরের সময় মুসাইলা নামাতুল কাজ্জাব বন্ড নবী দাবি করার সময় যখন বন্ড নবী দাবি করলেন ওই আসি ঘরে থাকতে পার নাই না রে